সো হোয়াটস আপ গাইস, চলে এলাম এবছরের স্যামসাং এর ফ্যান এডিশনের ফোন নিয়ে। আসলে ফ্যান এডিশনের ফোনগুলো স্যামসাং ফ্যানদের জন্য একটু বেশি স্পেশাল, আর হবেই না ভাই কেন, এই ফোনটিতে যেসব ফিচারগুলো থাকে এই সেম ফিচার আপনি এর ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই পেয়ে যাবেন, মানে কম প্রাইসে ফ্ল্যাগশিপ ফোনের স্বাদ। বলছিলাম স্যামসাং গ্যালাক্সি S24 FE এর কথা, আর এবার কিন্তু এটা সবার থেকে আলাদা হতে যাচ্ছে। আপনি এর ডিসপ্লের কথা বলেন বা ক্যামেরা ওএস এর কথা, সবখানে ছিল ভালো লাগার মতো বিষয়। আর আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলসে জানতে পারবো। তো আর দেরি কিসের, চলুন জেনে আসি স্যামসাং গ্যালাক্সি S24 FE সম্পর্কে। যদি আপনি S23 FE এর সাথে তুলনা করেন, এবার কিন্তু কিছুটা বড় করেছে ফোনটিকে, যদিও ডিজাইন একদমই সেম, নতুন কিছু আসলে যুক্ত করেনি। আগে বেশ চমৎকার কিছু কালার অপশন থাকলেও এবার আপনি পাচ্ছেন মিন্ট, গ্রাফাইট এবং গ্রে নামের তিনটি কালার অপশন। ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। ফ্রেম নিয়ে বলি, হ্যাঁ, অ্যালুমিনিয়ামেরই তৈরি ফ্রেমটি, এবং এটাকে ফ্ল্যাট করা হয়েছে। যদি আসে ফোনটির ওয়েটের কথা, তা প্রায় 214 গ্রামের মতো। এটার প্রোটেকশন হিসেবে রয়েছে গোয়েলা গ্লাস ভিক্টাস টুপ, এটার সামনে এবং পিছনে দুই জায়গাতেই। যাই হোক, পোর্টস এবং বাটনে যদি বলি, বটমে রয়েছে স্পিকার গ্রিল, মাইক, USB টাইপ সি পোর্ট এবং পাচ্ছি আরো একটি মাইক। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন বাটন সাথে ভলিউম রকার, উপরে দুইটা মাইক রয়েছে এবং নিচে দুইটা, মোট চারটি মাইক পাচ্ছেন এই ফোনটিতে। আর যেমনটা জানেন, এখানে কোনো SD কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছে না, এর মানে হলো এখানে দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, সাথে কিন্তু eSIM ব্যবহার করার সুযোগও থাকবে। ওহ, আরেকটা ব্যাপার, এখানে যে USB টাইপ সি পোর্টটি রয়েছে, এটা কিন্তু USB 3.2 Gen 1, মানে আপনার যে ট্রান্সফার রেট রয়েছে না, এটা এখানে দুর্দান্ত পাওয়া যাবে। চলুন এবারে এটা ডিসপ্লেকে নিয়ে কথা বলি। মজার ব্যাপার হলো S23 FE তে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছিল 6.4 ইঞ্চি এর FHD+ ডিসপ্লে। এবার এখানে FHD+ ডিসপ্লে তো ব্যবহার করা হয়েছে, বাট সাইজ বেড়ে দাঁড়িয়েছে 6.7 ইঞ্চি। বেজেল পাতলা, এটা চিনো অনেকটাই পাতলা। অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও বেশ ভালোই ছিল। এটা 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, সো বুঝতে পারছেন এখানে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে, সো দ্যাট ইজ গুড। ব্রাইটনেস এখানে রয়েছে 1900 নিটস এর, যেটা যথেষ্ট ব্রাইটই বলা যায়। যাই হোক, এবার আসুন আমরা এটার স্পেসিফিকেশনে কথা বলি। এখানে রয়েছে Exynos 2400E প্রসেসর, যেটা আর কি 4nm-based প্রসেসর। এই প্রসেসরকে যদি S24 এর সাথে কম্পেয়ার করেন, স্ল্যাটলি আন্ডারক্লক, মানে 0.1 GHz কম হতে পারে, মানে পারফরমেন্স খুব বেশি ডিফারেন্ট না, একদমই সিমিলার বলা যায়। এটার আন্তত স্কোর প্রায় 1.6 মিলিয়নের উপরে আসে। আর যদি বলি গেমিং এর কথা, এখানে আপনি আরামসে 60 FPS-এ গেম প্লে করতে পারবেন। জেনশিন ইম্প্যাক্ট এর মতো গেমটি আধা ঘন্টা খেলার পরও অ্যাভারেজ 53 পর্যন্ত পাওয়া যাচ্ছিল, যেটা কিন্তু বেশ চমৎকারই ছিল, এমনকি থার্মালও বেশ কন্ট্রোলেই ছিল, মানে অ্যাভারেজ গ্লাস ব্যাক হওয়া সত্ত্বেও টেম্পারেচার 45-46 পর্যন্ত পাওয়া যাচ্ছিল। এখানে দুইটা স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, 8128 এবং 8256 GB। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.0, মানে এখানে প্রথমবার 4.0 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এখানে সব সেন্সরই পেয়ে যাবেন, আল্ট্রাসনিক নয়, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এছাড়া কিন্তু ফেস আনলক রয়েছে, আর এগুলো বেশ ভালোভাবে কাজ করে। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, 5G, ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 সহ থাকবে NFC সাপোর্ট। অলরাইট, নাও লেটস টক অ্যাবাউট OS। এখানে ব্যবহার করা হয়েছে OneUI 6.1 বেজ অন Android 14। দুর্দান্ত ব্যাপার কি জানেন, এখানে 7 বছরের মেজর এবং সিকিউরিটি আপডেট দিচ্ছে। ফোনটিতে কিন্তু IP68 এর রেটিং রয়েছে। যাই হোক, ব্যাটারি পাচ্ছেন 4700 mAh এর, এবং এটি সাপোর্ট করে 25W এর চার্জিং, এছাড়া 50W এর ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও পেয়ে যাবেন। তবে মাথায় রাখবেন, বক্সে কিন্তু চার্জার পাচ্ছেন না। এবার আসুন আমরা এই ফোনটির ক্যামেরা সম্পর্কে জেনে আসি। ক্যামেরা সেটআপে আসলে খুব বেশি পরিবর্তন আসেনি। ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 MP-এর ওয়াইস যুক্ত ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 12 MP-এর আলট্রা ওয়াইড, এবং আরও একটি 8 MP-এর 3x টেলিফোটো সেন্সর রয়েছে। আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 10 MP-এর সেলফি ক্যামেরা। দেখুন, আপনি যদি চিন্তা করেন এখানে কম মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তাহলে আপনি ভুল বুঝছেন, আসলে মেগাপিক্সেল ব্যাপার না, এটার ক্যামেরা কোয়ালিটি আসলে দুর্দান্ত ছিল। যাই হোক, ভিডিওগ্রাফি নিয়ে বললে, এটার ফ্রন্ট এবং ব্যাক দুই সাইড দিয়ে 4K 60 FPS-এ শুট করতে পারবেন, যেটা সত্যিকার অর্থে দুর্দান্ত ব্যাপার। চলুন এবার ফটো স্যাম্পল দেখে আসি। এবার আসা যাক ফোনটির প্রাইস নিয়ে। এটি ইন্ডিয়ান রুপিতে 66,000 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 93,000 টাকার মতো। এটি প্রাইস যেমনই হোক না কেন, এখানে আসলে যা ব্যবহার করা হয়েছে সেটা ফ্ল্যাগশিপ ফোনে যেমনটা পাওয়া যায় অনেকটা এই দামে পেয়ে যাচ্ছেন। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো অসম ভিডিওতে।